আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সামনাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় হচ্ছে জীবন জীবিকা শ্রেণী নবম, তারিখ 10/7/2024। তো প্রথম কোশ্চেন দিয়েছে, তুমি একটি নতুন ব্যবসার আইডিয়া করতে যাচ্ছ, এবার তুমি বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজবে তা মাইন্ড ম্যাপে দেখাতে বলছে। এখানে তো আমি এখানে নমুনা অ্যান্সার দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে মেইন কোশ্চেন পাবো হচ্ছে পরীক্ষার আগের দিনটাতে, তো এগুলো হচ্ছে নমুনা কোশ্চেন এবং অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। সো এইগুলো একটু আপনাকে অনুশীলন করতে বলবো, যাতে করে এই কোশ্চেনগুলো আপনি একটু জাস্ট ভালো করে জানো, এইরকম টাইপের কোশ্চেন আসলে পেরে যান আর কি। নতুন ব্যবসা আইডিয়া করার সময় বাজার যাচাই করার জন্য নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজতে হবে। বাজারের চাহিদা আমাদের বুঝতে হবে এখানে, বাজারের চাহিদা কেমন এখানে। ওকে, এটা আমাদের প্রথমত মেইন বিষয়, এখানে বাজারে এই পণ্য চাহিদা কেমন, তারপরে গ্রাহকের কি প্রয়োজনীয়তা বা চাহিদা আছে কিনা, প্রতিযোগিতা বর্তমান প্রতিযোগিতা কারা এবং শক্তি বা দুর্বলতা আছে কিনা, এখানে লক্ষ্য গ্রাহক, এখানে লক্ষ্য গ্রাহকের বয়স, লিঙ্গ, আয়ের স্তর কি, এখানে তারা কোথায় বসবাস করে, বাজারের প্রবণতা হচ্ছে বাজারের বর্তমান বাজারের প্রবণতা কেমন, ভবিষ্যৎ বাজারের প্রবণতা পূর্বাভাস কি, এখানে মূল্য নির্ধারণ, বাজারে এই পণ্যের দাম কিরকম পরিমাণ, গ্রাহকরা কি মূল্য পরিশোধ করতে ইচ্ছুক, এখানে বলছে এখানে বিপণন চ্যানেল, এখানে বলছে কোন বিপণন চ্যানেলগুলো সবচেয়ে কার্যকরী, কোন মাধ্যমগুলোর মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছানো যাবে, এখানে আইন ও নীতিমালা, এর আইন এবং নীতিমালা মানতে হবে এবং লাইসেন্স বা অনুমোদন প্রয়োজন কিনা, প্রযুক্তি প্রয়োজন এখানে, এই ব্যবসায় কোনো প্রযুক্তি প্রয়োজন হবে কিনা বা প্রযুক্তিগত সুবিধা বা চ্যালেঞ্জ আছে কিনা, বিনিয়োগে ফান্ডিং, এই ব্যবসায় কত টাকা বিনিয়োগ করা প্রয়োজন, ফান্ডিং এর উৎস কি হতে পারে, এখানে ব্যবসার ঝুঁকি, সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জ কি, ঝুঁকি মোকাবেলা পরিকল্পনা কি, মানে এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের মোটামুটি একটা ব্যবসা করার জন্য কি কি কোশ্চেন গুলো লাগতেছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। ওকে, দলগত হবে একটি ব্যবসা আইডিয়া তৈরি করে একটি সেমিনার আয়োজন করতে বলছে, যেমন আমাদের দলের নাম দিয়েছে, এ দিয়েছে এখানে, দলের সদস্যগুলো দিয়েছে রিয়ন, রায়হান, হাসান, সাদ্দাত দিয়েছে এখানে। হ্যাঁ, ব্যবসায়ের নাম হচ্ছে পাটজাত পণ্য উৎপাদন এবং বিক্রয়, ব্যবসার ধরন হচ্ছে পাইকারি এবং উৎপাদনমূলক এখানে। ওকে, যেসব চাহিদা পূরণ করতে হয়, পাট দিয়ে তৈরি শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাহিরি ব্যাগ, তারপরে খেলনা, শোপিস, তারপরে কি ওয়ালমেট, হ্যাঁ, আলপনা, নকশি কাঁথা, পাপোশ, সেখানে বসে জুতা, স্যান্ডেল, শিকা, দড়ি, সুতলি, জানালা দরজার পর্দা, কাপড়, গহনা এবং গহনার বক্স, নানা রকম আকর্ষণীয় পণ্য বাজারজাত হচ্ছে। বাংলাদেশের পাট এখন পশ্চিম বিশ্বের গাড়ি নির্মাণ, ইন্স্যুরেন্স শিল্পে এবং কি জিও টেক্সটাইল, হেলথ কেয়ার, ফুটওয়ার এবং উড়োজাহাজ, কম্পিউটার বডি তৈরি ইত্যাদিতে কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে। কিন্তু পাটের তৈরি বিভিন্ন পণ্য সমূহ, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ, হ্যাঁ, তার পাঞ্জাবি, ফতুয়া, এগুলো আমাদের সব বললাম অলরেডি আগেও। সম্ভাব্য ক্রেতা, স্থানীয় পাট এবং পাটজাত ব্যবসাকারী ব্যবহারকারী এবং আন্তর্জাতিক পাট এবং পাটজাত ব্যবহারকারীগণ। বিক্রয় পদ্ধতি সরাসরি বা অনলাইনে করা যাবে এখানে, লেনদেনের বিষয়ে ক্যাশ হতে পারে, পেমেন্ট অনলাইন পেমেন্ট বা মোবাইল পেমেন্ট হতে পারে। ব্যবসার বিশেষত্ব, পাট কেবল আমাদের সোনালী আঁশে নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যের এক সোনালী অধ্যায়। বর্তমান বিশ্বে বাস্তবতায় পরিবেশ বান্ধব তত্ত্ব হিসেবে পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়, অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের ভূপ্রকৃতি মাটি পাট উৎপাদনের জন্য বেশি উপযোগী। এই কারণে বিশ্বের প্রায় 60টি দেশে বাংলাদেশে পাট এবং পাট জাতীয় পণ্যের চাহিদা রয়েছে। প্লাস্টিক, পলিথিন তৈরি পণ্যের বিকল্প হিসেবে পাট ব্যবহার করলেও একদিকে পরিবেশ এবং অন্যদিকে পাটগুলো রক্ষা পাবে। এখানে কৃষি দত্ত সার্ভিসের কথা বলছে, ব্যবসাটি থেকে প্রাপ্ত সামাজিক সুবিধা, পরিবেশ বান্ধব পণ্য রপ্তানি, আয় বৃদ্ধি, পরিবেশের দূষণ রোধ, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি। এখানে পণ্যের উৎস এবং প্রয়োজনীয় কাঁচামাল যোগান, পাট উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। পাট বাংলাদেশের প্রায় 46টি জেলায় উৎপন্ন হয়। আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়, অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভূপ্রকৃতি মাটি পাট উৎপাদনের জন্য বিশেষ উপযোগী। এই কারণে পাটজাত পণ্য উৎপাদনের সহজ কাঁচামাল হিসেবে সংগ্রহ করতে পারবে এখানে। ওকে, 3 নম্বর কোশ্চেন বলছে, এখানে তোমার এলাকার আশপাশে যে কোনো একজন মানুষের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যার চিকিৎসার জন্য ব্যয় মেটানোর জন্য সামর্থ্য এবং পরিবারের নেই, বিশেষ প্রত্যয় করে বন্ধুদের কাছে একটা তহবিল সংগ্রহের জন্য মাইন্ড সেট আপ, মানে মাইন্ড ম্যাপ তৈরি করতে বলছে এখানে। তো অ্যান্সারটা আমরা এখান থেকে দেখতেছি, এখানে অ্যান্সারটার জন্য কালারটা অন্য করে দেয়, এখানে তহবিল সংগ্রহের জন্য মাইন্ড ম্যাপ তৈরি করতে নিম্নলিখিত বিষয়গুলো, তথ্য সংগ্রহ, রোগীর তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে প্রয়োজনীয় চিকিৎসা, রোগীর চিকিৎসা প্রয়োজনীয়তা এবং ব্যয় হিসাব রাখতে হবে এখানে। তহবিল সংগ্রহের পরিকল্পনা, তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সময়সীমাটা নির্ধারণ করতে হবে। প্রচারক এবং যোজক, আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আমরা করতে পারি, অনেক সময় কেউ অসুস্থ হলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কি করে, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেয়, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে করতে পারি এখানে। তারপরে স্থানীয় সংবাদপত্র এবং টেলিভিশনে প্রচার করা যেতে পারে, স্থানীয় স্কুল, কলেজ, অফিসে প্রচারণা করা যেতে পারে।
তহবিল সংগ্রহের মাধ্যমে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, ওকে হতে পারে, তারপর এখানে আপনার স্থানীয় ইভেন্ট বিক্রয় এগুলো হতে পারে, এখানে তারপর ব্যক্তিগত যোগাযোগ বন্ধু পরিবার সহকর্মী হতে পারে, স্থানীয় স্বেচ্ছাসেবী গঠন ক্লাব, তারপরে ব্যবসায়ী পৃষ্ঠপোষকে সহায়তা, স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং হাসপাতাল, তহবিল ব্যবস্থাপনা, সংগৃহীত তহবিল হিসাব রাখা, তারপর এখানে চিকিৎসার ব্যয়ের জন্য তহবিল বরাদ্দ করা, এখানে রোগীর সাথে যোগাযোগ, রোগীর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তহবিল সংগ্রহের আগ্রহী জানানো, এখানে সাফল্যের আলোচনা, এখানে তহবিল সংগ্রহের কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যতে সাহায্যের জন্য অভিজ্ঞতা শেয়ার করা, এখানে এটা দেওয়ার পর আমরা এখানে কি করবো, এখানে এরকম একটা সক দেবো, এখানে মোটামুটি দেখুন আমাদের তহবিল সংগ্রহ, তথ্য সংগ্রহ, তহবিল পরিকল্পনা, তার প্রসার এবং যোগাযোগ, তারপরে এখানে রোগীর তথ্য এবং ব্যয় হিসাব, লক্ষ্য এবং সময়সীমা নির্ধারণ করতে হবে এখান থেকে, সোশ্যাল মিডিয়া বা স্থানীয় প্রচারক, রোগীর প্রয়োজন, লক্ষ্য নির্ধারণ, তারপরে স্কুল কলেজ অফিস হতে পারে, ওকে, আবার সহযোগিতা অংশগ্রহণ, এখানে যারা অংশগ্রহণ করবে স্কুল কলেজ থেকে, এখানে তারপরে এখানে আমাদের এরকম একটা ফ্লোচার্ট দিবেন আর কি, ওকে, দিলে কিন্তু মোটামুটি আমাদের এখানে অ্যান্সারটা হবে আর কি, একটি স্ক্রিনশট নিয়ে নেন এখানে তাহলে, ওকে। সামাজিক উদ্যোগে বাস্তবায়ন, মার্কেট ও প্রসার করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তার একটা প্রতিবেদন বাস্তবায়ন করতে বলছে এখানে, প্রতিবেদকের নাম হচ্ছে মোহনা, শ্রেণী নবম, রোল হচ্ছে 2, প্রতিবেদকের তারিখ হচ্ছে কত, 10/7/2014, বিষয় হচ্ছে মার্কেট এবং প্রসারের লক্ষণীয় বিষয়গুলো সম্পর্কিত প্রতিবেদন, মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা, সামাজিক উদ্যোগ বাস্তবায়নে মার্কেট ও প্রসারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক সমস্যার কারণে যে উদ্যোগটি নেওয়া হয়েছে তা যদি ভুক্তভোগী মানুষের কাছে না পৌঁছায় তাহলে উদ্যোগটা সফল হবে না, এর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, তাই সামাজিক উদ্যোগ বাস্তবায়ন মার্কেট বা প্রসারের ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয়গুলো, এখানে এটা আসলে এরকম না, এটা হচ্ছে নিচের বিষয়গুলো এখান থেকে শুরু হবে, এখানে বলছে উদ্যোগের সম্ভাব্য ক্রেতা এবং ভোক্তাকে অর্থাৎ ব্যক্তি গঠন বা ব্যবসায়ী বা সরকার লক্ষ্যে প্রসার করতে হবে এখানে, তারপর এখানে বলছে পণ্য সেবা বা কার্যক্রমের ইতিবাচক উপস্থাপন করতে হবে, এখানে সরাসরি আর্থিক সংশ্লেষণ সম্পর্কে না বলে কিভাবে এই উদ্যোগ বা পণ্য বা সেবা ভোক্তার সমস্যা সমাধান করেছে তা উপস্থাপন করতে হবে, এখানে নিজের দলের সক্ষমতা বা সেবা প্রদানের অঙ্গীকার প্রদর্শন করতে হবে, ভুক্তভোগী বা ভোক্তা কিভাবে উপকৃত হচ্ছে তার প্রমাণ সহ উপস্থাপন করতে হবে এখানে, ওকে, কোনো ভোক্তা বা ভুক্তভোগী এটি ব্যবহার করবে বা এই উদ্যোগে অংশগ্রহণ করবে তা ব্যাখ্যা করতে হবে, এই উদ্যোগে পণ্য বা সেবা সম্পর্কে ভোক্তা এবং ভুক্তভোগীর অন্যান্য দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে, এখন আমাদের এখানে প্রতিবেদকের নাম দিতে হবে এখানে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে এখানে, ওকে, তার নামটা এবং স্বাক্ষর একটা নিলে আমাদের মোটামুটি একটা প্রতিবেদক তৈরি হবে এখানে, ওকে। আমরা নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ, এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।